বাংলা চলচ্চিত্র জগতের সোনালী যুগের অন্যতম বিশিষ্ট পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। তবে চলচ্চিত্র পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করলেও তার চলাচল ছিল সাহিত্য জগতেও। কবি বুদ্ধদেবের কলমে উঠে এসেছে একাধিক কবিতা, যা নিয়ে আজও চর্চা হয়। একেবারে রোজনামচার ঘটনাকে অন্য আঙ্গিকে ভাবতে ভালোবাসতেন বুদ্ধবাবু, আর তা থেকে ছবি বানানোর শখ। মানুষের সামনে অত্যন্ত সাবলীলভাবে পরিবেশন করতেন সমাজের গল্প, তার সহজ উপস্থাপনায় ফুটে উঠত আর্থসামাজিক প্রেক্ষাপটের নানান দিক। ১৯৪৪ সালের 11ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার আনাড়াতে একটি বৈদিক পরিবারে জন্মগ্রহণ করেন বুদ্ধদেব দাশগুপ্ত। তারা ছিলেন 9 জন ভাই বোন। তার বাবা তারাকান্ত দাশগুপ্ত ভারতীয় রেলওয়ের একজন ডাক্তার ছিলেন। 12 বছর বয়সে বুদ্ধদেববাবু হাওড়ার দীনবন্ধু স্কুল থেকে পড়াশোনা শুরু করেন। তারপর অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ইকোনমিক্সের রসকসহীন নানান কঠিন তত্ত্ব নিয়ে কাটাছেঁড়া করাই ছিল তার কাজ। পরবর্তীকালে অর্থনীতির অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শুরু করেন বুদ্ধদেববাবু। কিন্তু অধ্যাপনার অবসরে যখন নিজের জন্য সময় বার করতেন বুদ্ধদেববাবু, তখন তাকে ভাবাতো বাস্তবতা, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। পরবর্তীতে অর্থনৈতিক আর সামাজিক ক্ষেত্রে বাস্তবিক যে রূপ তিনি উপলব্ধি করেছিলেন, তা নিয়ে চলচ্চিত্র নির্মাণের শুরু। 1968 সালে 10 মিনিটের একটি ডকুমেন্টারি দ্য কন্টিনেন্ট অব লাভ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। পরবর্তীতে 1978 সালে তার প্রথম সম্পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্ম দূরত্ব প্রকাশ্যে আসে, সেই শুরু। তারপর থেকে ছক ভেঙে একাধিক সিনেমা করে গিয়েছেন বুদ্ধদেব বাবু। তাহাদের কথা, উত্তরা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান, বাঘ বাহাদুর, গৃহযুদ্ধর মতো অসামান্য সিনেমার জনক ছিলেন তিনি। সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটক উত্তর যুগে বাংলা সিনেমাকে নিয়ে গিয়েছিলেন বিশ্বের সামনে। চলচ্চিত্র সমালোচকদের মতে ছবির মাধ্যমে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছেন বুদ্ধদেব বাবু। নির্দিষ্ট ধরাবাঁধা ছকে এগিয়ে যাননি তিনি, বরং ছক ভেঙে এগিয়ে যাওয়ার সাহস তিনি দেখিয়েছিলেন। তাহাদের কথা ছবিতে তার অবিস্মরণীয় কাজ দর্শকদের আজও মুগ্ধ করে। নিম অন্নপূর্ণা, গৃহযুদ্ধ, ফেরা, বাগবাহাদুর, উত্তরা তার উল্লেখযোগ্য ছবি। 1989 সালে বাগবাহাদুর, 1993 সালে চড়াচর এবং 1997 সালে লাল দরজা দর্শকদের মনে দাগ কেটেছে। দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। 2008 সালে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বুদ্ধদেব দাশগুপ্তকে জীবনকালের কৃতিত্বের জন্য সম্মাননা প্রদান করা হয়। চলচ্চিত্রে জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়াও 2007 সালে এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন এথেনা পুরস্কারে ভূষিত করা হয় তাকে। তবে শুধু পরিচালনা নয়, বুদ্ধদেবের কলমে উঠে এসেছে একাধিক কবিতা, যা নিয়ে আজও চর্চা হয়। তার কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য রোবটের গান, ছাতা কাহিনী, গভীর আড়ালে ইত্যাদি। বুদ্ধদেব দাশগুপ্ত সোহিনী দাশগুপ্তর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সন্তান রাজেশ্বরী দাশগুপ্ত এবং অলকানন্দা দাশগুপ্ত। কাজের মধ্যে থাকতেই ভালোবাসতেন সবার প্রিয় বুদ্ধদেব বাবু। হঠাৎই কিডনির অসুখে আক্রান্ত হয়ে পড়েন তিনি। কিডনির সমস্যার পাশাপাশি যুক্ত হয়েছিল বার্ধক্যজনিত সমস্যা, চলছিল ডায়ালিসিস। এভাবে দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে 2021 সালের 10ই জুন দক্ষিণ কলকাতার নিজের বাসভবনে মৃত্যু হয় পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর। মৃত্যুকালে বয়স হয়েছিল 77 বছর। অবসর নেওয়ায় বিশ্বাসী ছিলেন না বুদ্ধদেব বাবু। জানা যায় তার মৃত্যুর আগে পর্যন্ত নতুন চিত্রনাট্য লিখছিলেন তিনি। এক মহিলা গোয়েন্দার গল্পের সুতো বুনছিলেন বুদ্ধদেব বাবু। সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটকের যোগ্য উত্তরসূরি পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে
শেষ হয় বাংলা চলচ্চিত্র জগতের এক সোনালী অধ্যায়ের। কোনো কিছুর সঙ্গেই আপোষ করেননি কখনো। কাজের মধ্য দিয়ে চলচ্চিত্রের ভাষায় কবিতার জন্ম দিয়েছিলেন বিশিষ্ট পরিচালক ও কবি বুদ্ধদেব দাশগুপ্ত।